ব্রাহ্মণবাড়িয়ে একটি প্রেসের গোডাউন থেকে নকল নিকানামা এবং রেজিস্টার বই উদ্ধার করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মসজিদ রোডে ভূঁইয়া মেনশন 2-এর দ্বিতীয় তলায় মেঘনা আর্ট প্রেসের গোডাউন থেকে এগুলোকে উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় প্রেসের মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। একান্তই আমরা বুঝতে পেরেছি যে একজন নিকারিস্টার বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করতে পারে না, তার তার কর্মটাকে টিকিয়ে রাখার জন্য, তার নিয়োগটাকে টিকিয়ে রাখার জন্য সে বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করে না। তো আমরা খুঁজে খুঁজে বের করেছি কোথায় কোথায় কীভাবে বাল্যবিবাহটা সংগঠিত হয়। সেই হিসাবে আমরা মাননীয় এডিএম মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং জেলা রেজিস্ট্রার মহোদয়, সরকার লুৎফুল কবির স্যার, তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপ নিতে গিয়ে আমরা কোথায় থেকে উৎসটা বের করতে গিয়ে আমরা খবর পেয়েছি যে মেঘনা প্রেসে এই কিছু নকল মানে বালাম এবং ফরম বিভিন্ন সরঞ্জামাদি, নিকা রেজিস্ট্রেশনের বিভিন্ন সরঞ্জামাদি হেরে তারা আছে, মানে এরা নকল গোপনে এরা বিক্রি করে। সেই সুবাদে প্রশাসন জানতে পেরেছে, এডিএম মহোদয় জানতে পেরেছে, তার একজন ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদকে অভিযানের জন্য পাঠিয়েছে। অভিযানে সরে জমিনে তার হাতে নাতে তার কাছে বালাম সহ